ওসি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ পৃথিবীতে যখন কোনো খারাপ কাজ সংগঠিত হয় পৃথিবীতে যখন কোনো মন্দ কাজ শরীয় পরিপন্থী কোনো কাজ সংগঠিত হয় আল্লাহর নবী বললেন মান শাহিদাহা ওইখানে যে ব্যক্তি উপস্থিত থাকে মনে করেন এক জায়গায় জুয়া হচ্ছে এক জায়গায় জেনা হচ্ছে এক জায়গায় নর্তকীকে নাচানো হচ্ছে গান হচ্ছে বা কোনো এক জায়গায় শরীয় পরিপন্থী কোনো কাজ হচ্ছে একটা বাজারে ওই বাজারের ভিতরে সবাই তো আর খারাপ মানুষ থাকে না একটা বাজারে অনেক মানুষ থাকে তার মধ্যে থেকে কিছু মানুষ ভালো আছে পরহেজগার আল্লাহওয়ালা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তিও আছে তারও দোকান থাকতে পারে ব্যবসা বাণিজ্য তো করে খেতে হবে এখন ওই বাজারের ভিতরে খারাপ কাজ হচ্ছে গান বাজনা হচ্ছে নৃত্য নাচ হচ্ছে আল্লাহ নবী বলছেন মান শাহিদাহা যে ব্যক্তি ওখানে উপস্থিত আছে দোকানে আছে ব্যবসা করতে হবে কিন্তু ওই গানের আওয়াজ ওই নৃত্যর নাচ টাচ হাবি জাবি যেগুলো আছে সেগুলোর কিছু বাদ্যর যন্ত্রর আওয়াজ তার কানে আসছে তার কানেও গান বাজনার আওয়াজ আসছে কিন্তু বাজারটা তো তার এবং সে যেহেতু ব্যবসা করবে আল্লাহ নবী বলছেন মান শাহিদাহা যে ব্যক্তি ওখানে উপস্থিত থাকলো ফাকারিহা অতঃপর ওইটাকে অপছন্দ করলো অন্তর থেকে যেহেতু একটা বাজারের ভিতরে মেজরিটি পার্সন একত্রিত হয়ে গান বাজনা নিয়ে আসছে এই দশ পাঁচজন লোকের পক্ষে সম্ভব নয় গানটাকে উঠিয়ে দেওয়া নিরুপায় হয়ে অন্তরে ঘৃণা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে তার কানে গানের আওয়াজ আসছে আল্লাহর নবী বলছেন ফাকারিহা যে এটাকে ঘৃণা করলো কানা কামান গবা আনহা সেজন্য ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ওখানে উপস্থিত নেই সুবহানাল্লাহ বেহামদি যে ব্যক্তি অনুপস্থিত তার কানে কি গানের আওয়াজ আসবে আসবে না এই ব্যক্তির যেরকম গানের আওয়াজ না আসার কারণে পাপ হবে না ওই ব্যক্তি ওখানে উপস্থিত আছে কিন্তু তার গানের আওয়াজ ওই সব কার্যকলাপের কিছু দৃশ্য হয়তোবার বাধ্য হয়ে চোখে পড়ছে কিন্তু ওই ব্যক্তি অন্তর থেকে ঘৃণা করার কারণে আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি ওখানে অনুপস্থিত ব্যক্তি তার কোনো পাপ হবে না কারণ কি সে ওটার উপর সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট সে চাঁদা দেয়নি পাঁচ টাকা দশ টাকা দিয়ে সহযোগিতা করে নাই কথা দিয়ে সহযোগিতা করেনি শ্রম দিয়ে সহযোগিতা করেনি মেধা দিয়ে সহযোগিতা করেনি বরং ওই জিনিসটাকে ঘৃণা করছে আল্লাহর নবী বললেন অমান গবা আর যে ব্যক্তি অনুপস্থিত আছে কিন্তু ফারওয়াদি আহা কিন্তু ওই কাজের প্রতি তার সমর্থন আছে কি আছে সমর্থন আছে এখানে গান হবে আপনার কাছে যা বলছে মাস্টার সাহেব আমরা তো ওই যে গান করব আপনাকে ওখানে অতিথি করছি এই যে চিঠি আমাদেরকে কিছু হেল্প করতে হবে আপনি একশো টাকার নোট পাঁচশো টাকার নোট বের করে দিন অতিথি করছে আপনার পাঁচশো টাকার নোট দেওয়া মানে কি সমর্থন করা নয় সহযোগিতা করা নয় একশো টাকার নোট দেওয়া মানে সহযোগিতা করা নয় দাওয়াত নেওয়া মানে সহযোগিতা করা নয় আল্লাহর নবী বললেন অমান গাবা যে ব্যক্তি অনুপস্থিত আছে কিন্তু ফারওয়াদি হা ওই কাজের প্রতি তার সমর্থন থাকলো ওই কাজে যে সন্তুষ্ট হলো ওই দাওয়াত যে গ্রহণ করলো আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি আন শাহিদাহা ওই ব্যক্তি উপস্থিত থাকলে যে পাপ হতো সমর্থন করার কারণে সমান পাপ হবে তার নাউজুবিল্লাহ উপস্থিত ব্যক্তির উপর যে গুণা বর্তাবে আর এই যে আপনার নৃত্য নাচ এবং গান বাজনার আসরের অতিথি হওয়ার কারণে এর সমর্থন করার কারণে এর সহযোগিতা করার কারণে সমান পাপ হবে আবু দাউদের সহি হাদিস এখন আপনি বিবেচনা করেন আপনি কি করবেন কি করে আসছেন যেখানে সেখানে এই দিবস ওই দিবস দিবসের কোনো অভাব নেই কত নাচ গান যে হচ্ছে কত নৃত্য নাচ যে হচ্ছে সংস্কৃতির নাম করে কত কি যে হচ্ছে অপসংস্কৃতির আমাদের সমাজ পরিপূর্ণ জেনার উস্কানি দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন।